আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত কোথাও তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্টের বিলুপ্তি বা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোনো কথা বলেননি। আর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সংঘাতমুক্ত হোক সেটি যুক্তরাষ্ট্রের চাওয়া। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তারা এসব কথা বলেন। তাহিদ সুরবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 11:15 দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে সেখানে পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় 2 ঘন্টারও বেশি সময় চলেছে আওয়ামী লীগ এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সেই বৈঠক। এরপরে আলাদাভাবে গণমাধ্যমের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালী ফসল। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, ফ্রি ফেয়ার ইলেকশন চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আমরা এটা সবার সঙ্গে বলছি, এটা আমাদের কমিটমেন্ট। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র রক্ষা করা পবিত্র দায়িত্ব। অ্যাম্বাসেডর তিনি তার বক্তব্যে কোথাও কেয়ারটেকার গভর্নমেন্ট, শেখ হাসিনার পদত্যাগ, পার্লামেন্টের বিলুপ্তি, ইলেকশন কমিশনের বিলুপ্তি, এসব বিষয়ে একটা কথা বলেন। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে সংঘাত মুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। These are US policy that we support a free, fair and peaceful election with no violence on the part of anyone, that we believe that everyone has a role to play in making sure that elections are free, fair and peaceful. রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আওয়ামী লীগ কার্যালয় এই বৈঠক বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।